রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, পশু রেকি, ক্রিস্টাল এবং করুণা রেজিস্টার্ড মাস্টার টিচার। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অনেকের অনুরোধে, আমার ইউটিউবার বন্ধুদের অনুরোধে, যে কি করে আমরা বাস্তুদোষ থেকে রক্ষা পেতে পারি। কারণ অনেকেই এই বাস্তুদোষের কারণে প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সম্পর্কগত দিক থেকে, যে কোনো দিক থেকে। তো তার জন্য তারা ছুটে যান বহু জ্যোতিষী বন্ধুর কাছে বা তান্ত্রিকদের কাছে, গিয়েও দেখা যাচ্ছে কোনো কাজ হচ্ছে না। কেউ বলছেন কালো জাদু করেছে, কেউ বলছে সেখানকার সমস্যা আছে, বাস্তু তো অনেক রকম সমস্যা থেকে থাকে জানেন, কেউ বাস্তুবিদদের কাছে, তাতেও কিন্তু কাজ হচ্ছে না পরিপূর্ণভাবে। তখন আপনি কি করবেন? রেকিতে সবকিছুর ট্রিটমেন্ট আছে, সে তো শারীরিক, সে তো মানসিক এবং সে তো বাস্তুগত, জগতে সবকিছুকে কিন্তু হিলিং করা যায় রেকি দিয়ে। তো রেকি দিয়ে যখন হিলিং করতে পারছেন, তাহলে আমি কেন পারবো না? সেই রেকিতে একটা মানে সিম্বল আছে যেটাকে বলা হয় চকুরে। সেই চকুরে সিম্বল দিয়ে আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি বাস্তুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো তার আগে একটা কথা বলবো যে এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা একটা জিনিস করবেন, যে আপনাদের আরো অনেক রকম সমস্যা থাকতে পারে। আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেগুলো আপনারা সবসময় খুঁজে পান না হাতের কাছে। আপনাদের যে কোনো সমস্যায়, মানে সচরাচর যে সমস্যাগুলো খুব ভুক্তভোগী, সেইগুলো পুরো ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো যে কোন সমস্যার জন্য কোন সমাধানটা আছে। আপনারা সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন, তাতে আপনারা দারুণভাবে বেনিফিট পাবেন। আর আজকে যে আমি বলছি চকুরের কথা, এটা কিন্তু যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন তারাই একমাত্র ইউজ করতে পারবেন বাস্তুদোষের জন্য। কারণ তাদেরকে অ্যাটুনমেন্ট দেওয়া হয়, অ্যাটুনমেন্ট ছাড়া রেকি গ্রহণ যদি না করে থাকেন, আপনি শুধু মানে ইউটিউব দেখে বা টিভি দেখে বা বই পড়ে কিন্তু রেকি শেখা যায় না, শুধু জানা যায়। রেকি শিখতে গেলে রেকি প্র্যাকটিসের আগে রেকি গুরু বা রেকি গ্র্যান্ডমাস্টার বা রেকি মাস্টার টিচার, এদের কাছ থেকে আপনাকে ইনিশিয়েশন বা অ্যাটুনমেন্ট নিতে হয়। রেকি শক্তিপথ বলা হয় বাংলাতে যাকে, সেই শক্তিপথের পর আপনাকে 21 দিনের একটা আত্মশুদ্ধিকরণ পর্যায়ে আছে, তার মধ্যে সে সেশনের মধ্যেই চলতে হয়। এবং তারপর আপনি যখনই আপনি সেই সিম্বলগুলোকে ইউজ করতে শুরু করেন, দুর্দান্ত রেজাল্টের আপনারা দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন। তো আসুন দেখে নিই কিভাবে আমরা এর ব্যবহার করব। আপনারা দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। আমরা জানি যে দিক রয়েছে টোটাল 10টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঊর্ধ্ব, অধ, সেই সঙ্গে রয়েছে ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু। তো আমরা প্রধানত 6টি দিককে করতে পারি অথবা 10টি দিককে হিলিং করতে পারি, অর্থাৎ বাস্তুদোষ কাটানোর জন্য আমরা চকুরেকে ইউজ করতে পারি। খুব সহজ পদ্ধতি, দেখে নিন কিভাবে করছি। আপনি যে কোনো একটা দিক মুখ করে দাঁড়াবেন, সেটা উত্তর বা দক্ষিণ বা পূর্ব বা পশ্চিম, কোনো ব্যাপারে যে কোনো একদিকে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি রেকি আহ্বান জানেন। রেকি আহ্বান কি করে করে, যারা রেকি শিখেছেন তাদের শেখানো হয় রেকি আহ্বান। যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি কি করছেন, রেকি আহ্বানের আগেই করে নিতে পারেন হাতে, প্রথমে আপনি চকুরে এখানে 3 বার করে করবেন না, প্রথমে করলেন চকুরে চকুরে চকুরে, আঁকার পর কি করবেন, আপনি হাতটাকে ঠিক এইভাবে নেবেন। আপনার যে ডান হাত আছে, আপনি ডান হাত বা হাত কোনো ব্যাপার নেই, আপনার খুশি মতো হাত নিয়ে আপনি আগে রেকিকে আহ্বান করেছেন, করে বলছেন যে হে মহাজাগতিক শক্তি রেকি, আমার এই বাস্তুদোষকে সম্পূর্ণভাবে খণ্ডন করো এবং পজিটিভিটিতে ভরপুর করে দাও, সমস্ত সমস্যার সমাধান চিরতরে করে দাও বলে আপনি হাতটাকে নিলেন, নিয়ে একটা হাতকে ঠিক বুকের এই হাট রয়েছে ঠিক এই রাখলেন, আরেকটি হাতকে খোলা রাখলেন। এইভাবে এখানে করা যাবে, যেহেতু অনেক বড় জায়গা, আপনি ঘরের মধ্যে করতে পারেন, নিজের ঘরে অথবা ছাদে গিয়ে করতে পারেন বা বাড়ির যে কোনো অংশ থেকেই করতে পারেন। এই নিলে হাতটাকে এই নিচে নিয়ে চকুরে প্রত্যেকটি দিকে আপনাকে চকুরে আসতে হবে 3 বার করে, এই চকুরে চকুরে চকুরে, বিশুদ্ধ হও বিশুদ্ধ হও বিশুদ্ধ হও, শক্তিশালী হও শক্তিশালী হও শক্তিশালী হও, স্থিতিশীল হও স্থিতিশীল হও স্থিতিশীল হও, একই রকম ভাবে ঘুরে যান। আবার একই ভাবে
চকুরে 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 বিশুদ্ধ হ বিশুদ্ধ বিশুদ্ধ হ শক্তিশালী হ শক্তিশালী হ শক্তিশালী হ স্থিতিশীল 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 আবার স্থানীয় ঘুরে যান চকুরে 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 বিশুদ্ধ হ বিশুদ্ধ হ বিশুদ্ধ হ শক্তিশালী হ শক্তিশালী হ শক্তিশালী হ স্থিতিশীল 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 আবার একটা দিকে ঘুরে গেলেন চকুরে 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 বিশুদ্ধ হ বিশুদ্ধ হ বিশুদ্ধ হ শক্তিশালী হ শক্তিশালী হ শক্তিশালী হ স্থিতিশীল হ স্থিতিশীল স্থিতিশীল হ এটাই যে হয়ে গেল এবার আপনি উপর দিকে চকুরে 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 বিশুদ্ধ হ বিশুদ্ধ হ বিশুদ্ধ হ শক্তিশালী হ শক্তিশালী হ শক্তিশালী হ স্থিতিশীল 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 এবার নিচে চকুরে 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 বিশুদ্ধ হ বিশুদ্ধ হ বিশুদ্ধ হ শক্তিশালী হ শক্তিশালী হ শক্তিশালী হ স্থিতিশীল 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 ঠিক একই রকম ভাবে আরো যে চারটে কোণা বললাম ঈশান অগ্নি নৈঋত্য বায়ু এই দিকগুলোকে করলেন এবং প্রতি ক্ষেত্রে আমি একবার করে দেখালাম আপনারা কি করবেন আপনারা টোটাল এটাকে তিনবার করে বা তার থেকে বেশি করতে পারেন প্রতিদিকে যদি এইভাবে করে থাকেন করার পর আপনি চোখ বন্ধ করে আবার রেকি কৃতজ্ঞতা জানাবেন যে আমার সম্পূর্ণ এই গৃহ থেকে এই বাস্তু থেকে সম্পূর্ণভাবে সমস্ত রকম বাস্তুদোষ কেটে গেছে যারা অ্যাঞ্জেল রেকি শিখেছেন তারা অ্যাঞ্জেল কলিং করেও আপনারা রেকি আহ্বান করে একই কাজ করতে পারেন দারুণভাবে এর ফল অবশ্যই পাবেন তো এটা করার মানে হচ্ছে কি যে আপনার যে শারীরিক যদি কোনো সমস্যা থাকে বা আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে যদি অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কোনোভাবে সমস্যা থাকেন সেটা আপনার ব্যবসা বাণিজ্য হোক চাকরি ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক সব দিক থেকে আপনি তার থেকেও কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন আপনার মামলা মোকদ্দমা হোক ও কোনো অশান্তি হোক পারিবারিক সমস্যা হোক অথবা যে কোনো ধরনের সমস্যা নেগেটিভিটিস সব কিছু কিন্তু এই ব্লকেজগুলো দূর হয়ে যাবে আপনার জীবন থেকে তো আপনারা এটা করতে ভুলবেন না তবে বারবার বলছি মাথায় রাখবেন যেটা আজকে দেখালাম এটা সম্পূর্ণভাবে যারা রেকি শিখেছেন যারা চকুরের ব্যাপারটা জানেন শুধুমাত্র তারাই করতে পারবেন যারা ইনিশিয়েশন রেকি ইনিশিয়েশন বা রেকি অ্যাটনমেন্ট বা রেকি শক্তিপাত গ্রহণ করেছেন এবং প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস না করে পারবে না যারা বড় প্র্যাকটিস করতে পারছে না তাদের বলবো ছোট প্র্যাকটিস করতে অর্থাৎ 12 মিনিটের বা 15 মিনিটের যে আমাদের অরাক্লিনের যে সাতটি চক্রের যে ব্যালেন্সিং আছে সেটা করেও কিন্তু আপনি এটা করতে পারেন দিনের যে কোনো সময় বা রাতে করলেও হবে তাতেও আপনি ভালো বেনিফিট পাবেন আর আরেকটি কথা বলি যারা 1 ঘন্টা 18 মিনিট বা 1 ঘন্টা 12 মিনিটের প্র্যাকটিস দেরি করতে করতে বোর হয়ে যাচ্ছেন তো তারা রেকি ক্রিস্টাল রেকিটা আপনারা শিখে নিন বেসিক বা অ্যাডভান্স কোর্স একটা শিখে নিচ্ছেন নিলে কি হবে আপনার টাইমটা 3 ভাগের 1 ভাগ কমে আসবে এবং সঙ্গে যদি আপনি চক্র যেটা আছে সাতটা চক্র একেও যদি আপনি ব্যালেন্স করতে শুরু করেন কন্টিনিউয়াসলি আপনি শারীরিক মানসিক এবং সামাজিক সব দিক থেকে কিন্তু দুর্দান্ত থাকবেন তো বন্ধুরা আজ আর নয় এরপর যে পরবর্তী যে ভিডিও আসতে চলেছে সেটিও দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে আপনারা খুব ভালো থাকুন খুব দারুণ থাকুন সবসময় পজিটিভ থাকবেন আর মানুষকে কটু কথা বলবেন না কেননা আপনার একটা কটু কথাই কিন্তু অন্যজনকে দুঃখ দেয় তার কার্মিক ফল কিন্তু আছে আপনি কিন্তু তার থেকে ভাবছেন আমার কিছুই হবে না আজ হোক কাল হোক আপনার জীবনে কিন্তু এটা 10 গুণ হয়ে ফিরে আসবেন তাই লোকের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি চাইবেন না ভালো ভাবুন ভালো থাকুন আর আপনার পাশে যে মানুষগুলো অসহায় দুঃখী তাদের পাশে নিজের অর্থ দিয়ে হোক না দিয়ে হোক অন্তত বুক বল দিয়ে সাহায্য করে তার সঙ্গে থেকে আপনি তাকেও সাহায্য করে আপনি নিজের পজিটিভিটিটাকে ধরে রাখুন আর আপনি দারুণ থাকুন খুব ভালো থাকুন আজ এই পর্যন্তই